24 ঘন্টার মধ্যে হারানো 75,000 টাকা ফেরত পেলেন এক ব্যবসায়ী। স্বরূপ মণ্ডল নামে এক ব্যক্তি রাস্তায় ওই টাকা ভর্তি ব্যাগটি পেয়ে ফিরিয়ে দেন সিটি সেন্টার ফাঁড়িতে। স্বরূপ মণ্ডলের এই মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। হারিয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যে হারানো 75,000 টাকা ফেরত পেলেন ব্যবসায়ী। স্বপন রায় নামে ওই ব্যবসায়ীকে বুধবার সিটি সেন্টার ফাঁড়িতে ডেকে তার হাতে হারিয়ে যাওয়া টাকা তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। জানা গেছে, মঙ্গলবার সকালে গাড়িতে করে বাড়ি যাওয়ার সময় স্বপনের 75,000 টাকা ভর্তি ব্যাগ রাস্তায় পড়ে যায়। এরপর ঘটনার বিবরণ জানিয়ে সিটি সেন্টার ফাঁড়িতে অভিযোগ করেন স্বপন। অপরদিকে ব্যাগটি রাস্তায় কুড়িয়ে পান স্বরূপ মণ্ডল নামে এক ব্যক্তি। ওই টাকা ভর্তি ব্যাগটি বাড়িতে নিয়ে যান। বাড়ি গিয়ে ব্যাগ খুলে দেখেন টাকা ভর্তি রয়েছে ব্যাগে। এরপর স্বরূপ টাকা ভর্তি ব্যাগটি সিটি সেন্টার ফাঁড়িতে জমা করেন। বুধবার দুপুরে স্বপনকে ডেকে স্বরূপের উপস্থিতিতে টাকা ভর্তি ব্যাগ তার হাতে তুলে দেওয়া হয়। আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, তো ওখানে দেখলাম যে একটা ব্যাগ পড়ে রয়েছে। আমি গেলাম, ব্যাগটা নিয়ে আমি বাড়ি চলে গেলাম। ঠিক আছে, ব্যাগটা নিয়ে বাড়ি চলে গেলাম। ব্যাগটা নিয়ে দেখলাম যে ভিতরে দেখলাম যে পয়সা রয়েছে। তো অ্যাকচুয়ালি মা বলছিল যে এইসব পয়সা ঘরে ঢুকাবি না, তো আমি এই পয়সা নিয়ে এসে আমি আমাদের কাজ করি সেখানে আসি। তো আমি আমার বন্ধু বান্ধবকে বলি, তারপরে যে যার পয়সা সেই একদম পাক, এটাই আমি চেয়েছিলাম। আমি দুধ দিই, আমুল দুধের সঙ্গে। টাকা ভর্তি ব্যাগ ফেরত দেওয়ার জন্য স্বরূপ মণ্ডলকে ধন্যবাদ জানান স্বপন ও পুলিশ কর্মীরা। জানা গেছে, স্বরূপ পেশায় সামান্য একজন দুধ বিক্রেতা। বর্তমান সময় দাঁড়িয়ে স্বরূপের এই মানসিকতার প্রশংসা করেছেন পুলিশ কর্মী থেকে সাধারণ মানুষ সকলে। কিভাবে পেলেন এটা? পুলিশ ইয়ে আছে, ওনাদের সহযোগিতা ওনাদের কমপ্লেন করেছিলাম, গিয়ে বলেছিলাম যে এরকম হারিয়ে গেছে। আমি যাচ্ছিলাম অফিসিয়ালির কাজে, একটা সঙ্গে ছিল, টোটো থেকে পড়ে যায়। তা ওনারা মানে কোনো এক সহায়তা দেখি ইয়ে করে থানাতে জানান, থানাতে জানালে থানা আবার আমাকে ইনফর্ম করে ব্যাপার দেখে আমি সেখান থেকে টাকা টাকাটা পুরো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।